এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমিও তোর হাত দুটো ভেঙে দেবো। আমি তোর বাবাকে গিয়ে সব বলে দেবো। আরে যা যা, তোর মা তো আমার বাবাকে ভয় পাই না। আমার নাম ববি, যা এখন বলবি, যা ফট। বসো, ওখানে বসো। আচ্ছা শোনো ববি, আমি একটু ভেতর থেকে ঘুরে আসছি, তোমরা এখানেই বসো, কেমন? হ্যাঁ জেঠু, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাবা, একটু কর্তমাসের সাথে দেখা করেই চলে আসবো, কেমন? তোমরা এখানে বসে খেলা করো। দিদি বাড়ি চলো, আমার বড়টা খিদে পেয়েছে। দাঁড়া ভাই, একটু দাঁড়া, ফিরে শিখা, আর কতক্ষণ খেলবি? আমি কিন্তু এবার বাড়ি যাবো, আর একটু খেলনা রে জুই। ভাবি এই বাড়িটা কি সুন্দর, তাই না রে? আরে এরকম বাড়ি না, শহরে অনেক আছে। ভালোকে ভালো বলে তো সহ্য হয় না, তাই না রে? এখন আর ভালো থাকলে চলবে না, চুরি কর চুরি। খেলনাটা পকেটে পড়লি কেন রে? তো চুরি করার অভ্যাসটা গেল না? কথা না বলে চুপচাপ থাক। না, আজ থেকে তোর সঙ্গে আর মিশবো না, আমি বাড়ি চললাম। আরে যা যা ফট। শিখা, আমার না বড্ড খিদে পেয়েছে রে। এই তুই আচার খাবি? চালতার আচার। আচার খেলে কি আর পেট ভরবে? তাছাড়া মা যদি জানতে পারি ওই আচারের বদলে তুলেই আচার মারবে। এই মা চিন্তা করবি, আমি চাই। চল ভাই, টাটা। হ্যাঁ টাটা। আবার আসিস কিন্তু। হ্যাঁ আসবো রে, আসবো। এইসব জিনিসে হাত দিচ্ছ কেন? হ্যাঁ কোথায়, আমি তো কোনো জিনিস হাত দিইনি। হাত দিইনি মানে জামার পকেটে আর প্যান্টের পকেটে করে কি নিয়েছ শুনি? কোথায় কিছু না তো, দেখি দেখি পকেটে কি। শিখা কি হয়েছে, কি হয়েছে, কাঁদছিস কেন তুই মা? কাঁদছিস কেন? হ্যাঁ কি হয়েছে মা? ও আমাদের জিনিস চুরি করে পকেটে ভরেছে, আমি বলেছি বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এই কেন রে, কেন ওকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? হ্যাঁ কি কি হয়েছে কিন্নিমা, এই তুই কি করেছিস? সরকার মশাই আপনার ছেলে লুকিয়ে কি যেন নিয়েছে, শিখা মা বলতেই ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আরে এই এই কি নিয়েছিস, হ্যাঁ কি নিয়েছিস তুই? ওর জামার পকেটে আর প্যান্টের পকেটে আছে। ছি ছি ছি, কি সম্পূর্ণ সব কথা, এই কি নিয়েছিস দেখি কি। এ বাবা, ছি 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 ছি, তুই তুই চুরি করেছিস। বারকত বারকত বারকত, ছি 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 ছি,
এই আপনার ছেলে? খবরদার, আমি বলে দিচ্ছি আর কোনোদিন ওকে আমাদের বাড়িতে আনবেন না। এই ছেলে মানুষ না বুঝে করে ফেলেছে। আপনি শুধু দেখুন না, বাড়ি গিয়ে ওকে আমি কেমন সাজা দিচ্ছি, আপনি শুধু দেখুন। ওটা খারাপ ছেলে, ওটা বাজে ছেলে, ওটা চোর চোর চোর। ছি 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 ছি, তোর জন্য এমন কথা শুনতে হলো? তুই আমার ছেলে হয়ে কিনা চুপ করিস, মারছি দেখো, তুমি নিজের চোখ কত মারছি দেখো। ছেলেকে নিয়ে আমি আর পারি না বাবা, সেই কোন সকালবেলা কি একটু মুখে দিয়ে বেরিয়েছে, আর এখনো পর্যন্ত ফেরার নামটি নেই। এই শিবে, এই শোন, হ্যাঁ রে শিবে, আমাদের দীপকে দেখেছিস? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো তার দেখানি? না মাসি, দীপকে তো আমি দেখিনি। দেখিসনি কেন? দীপ তোমায় কিছুই বলে যায়নি? না রে, কিচ্ছু বলে যায়নি। ও তো না বলে যাবার ছেলে নয়। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, নাওয়া খাওয়া সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নেই। সেই কোন সকালে বেরিয়েছে, আমি না থাকলে যে ছেলের কি হবে কে জানে। মাসি, তুমি তো ভাগ্য করে দীপের মতো ছেলে পেয়েছো, কালীভক্ত ছেলে। দেখো কোন মন্দিরে টন্দিরে গিয়ে হয়তো বসে আছে। মন্দিরে টন্দিরে নয়, দীপ ঝিলপাড়ে গেছে ঠাকুর বানাবার মাটি আনতে। মাটি আনতে? দেখলে তো মাসি, আমি যা বললাম তাই হলো, দীপ খুব ভালো ছেলে। এই ছেলের শুধু কালী মায়ের গান আর ঠাকুর বানানো, এসব করলে ভবিষ্যতে কি হবে কে জানে। চিন্তা করো না মাসি, তোমার ছেলে বলেছে এবার কালী ঠাকুর বানিয়ে পুজো করবে, তাতে আমরা সবাই থাকবো। পুজো করার সামর্থ্য কি আমাদের আছে বাবা? ও যে কেন এমন করে আমি বুঝতে পারি না। দীপ ভালো প্রতিমা বানাতে পারে, তাই বানায়। ঠাকুরের মূর্তি গড়ে ঠিক মতো পুজো করতে না পারলে অমঙ্গল হয়। ছেলেটাকে এত করে বলি, কোনো কথা শুনবে না ও? অত ভেবো না মাসি, দীপ ঠাকুরের মাটি নিয়ে ঠিক আসবে, অত ভেবো না। আমাদের মতো গরিবের সংসারে
পূজো করা মানে বিলাসিতা। যদি পাগল ছেলেটা এসব কথা বুঝতো। দীপ, তুই এখানে? আর আমরা তোকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। কেন রে? কেন কি বলছিস রে? তুই যে বলেছিলি আমাদের দুজনকে সঙ্গে নিয়ে কালী মায়ের একটা মূর্তি বানাবি। হ্যাঁ, আর আমরা দুজন তো তোকে সেই জন্যই খুঁজছি। আর চল গিয়ে মূর্তি বানানো শুরু করি। আমার মূর্তি অনেকটাই বানানো হয়ে গেছে রে। সুকি, তুই যে বললি আমাকে আর ওকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঠাকুর বানাবি। হ্যাঁ, তুই তো বলেছিলি, আর একা একাই কাজ শুরু করে দিলি। মূর্তি তো পুরোটা হয়নি, পুরোটা হয়ে গেলে আমরা একসঙ্গে পুজো করবো রে। ওখানে তো ভিড় কিসের? আমার এলাকায় এত ভিড়? তাই তো, ভীষণ ভিড়। আমার নাম নান্টু ঘটক, আমার বয়স পাগে গুরুতে এক খাটে জল খায়। ঠিক কথা স্যার। আর আমার এলাকায় মানুষের ভিড় কদাই? ইয়েস স্যার। চলো তো দেখি। চলুন স্যার। বাহ, সাবাস ছেলে, সত্যি সাহস আছে বলতে হয় তো। হ্যাঁ, ঠিক বলেছেন। ও কি করে পড়লো জলে? খেলাধুলা করতে করতে পড়ে গেছে। কোন বাড়ির মেয়ে? আরে চেনেন না, ওই যে ঘোষাল বাড়ির মেয়ে। ভাই বলুন স্যার। বাবা, কি যেন একটা ছিল। তাই তো, কি যেন একটা ছিল। ভালো করে মনে করো তো, ভালো করে মনে করো। কি ছিল, কি ছিল, কি ছিল, কি ছিল, মনে করো। হ্যাঁ স্যার, মনে পড়েছে, এই লাঠি। ঠিক বলেছো, লাঠি ছিল। সামনে ভিড় আছে স্যার, বলেছ তো, কিসের ভিড়? বাই ইয়েস স্যার। চলো কদম কদম, বাই চল কদম কদম। তোমরা ওকে বেশিক্ষণ রেখো না, হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করো। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। চল আমরাই ব্যবস্থা করি। হ্যাঁ চল চল চল। কি হয়েছে এখানে এত ভিড় কিসের? দাঁড়াগো বাবু, এই মেয়েটি পুকুরের জলে পড়ে গেছিল। হ্যাঁ, পুকুরের জলে পড়ে গেছে। কেউ হাত লাগাবে না, এটা জল পুলিশের কেস। গোদাই। ইয়েস স্যার। কি হয়েছে কি? ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। চুপ। আমার নাম নান্টু ঘটক, আমার বয়স বাগে গরুতে এক খাটে জল খায়। তাদেরকে তুলুন। আরো মেয়ে চলে পড়ে আছে। মাসি, মাসি, ও মাসি, কি হয়েছে? একটা দারুণ খবর আছে। কি খবর? তোমার ছেলে দীপ ঘোষাল বাড়ির মেয়েকে প্রাণে বাঁচিয়েছে। হ্যাঁ, ওই রুদ্রনারায়ণ ঘোষালের মেয়ে পুকুরে জলে পড়ে ডুবে যাচ্ছিল, দীপি ওকে টেনে তুলে বাঁচিয়েছে। ওরে, আমার কি করেছে? তার মানে দীপ সাঁতার জানে, তাই ওকে জল থেকে তুলেছে।
হে আর এমন মস্ত বড় কাজ কি করে হলো? কি বলছো মাসি, দীপ এত বড় একটা কাজ করলো আর তোমার কাছে এটা কোনো কাজ না? দীপের জায়গায় যে থাকতো সেই করতো, দীপের চোখে পড়েছে তাই ও করেছে। কই গো দিদিমণি, শুয়ে থাকি চলবে? গরম দুধ এনেছি, খেয়ে নাও। ওঠো ওঠো। আমি খাইয়ে দেবো না, থাক আমি খেয়ে। চল সন্ধ্যা, আমরা বরং এখন বাড়ি যাই, পরে আসবো। হ্যাঁ চলি রে শিখা, ভালো করে খাওয়া দাওয়া করিস, আসি। চল সঞ্চয়িতা, ডাক্তারবাবু ভয় কিছু নেই তো? না ভয় কিছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি। সরকার মশাই, সরকার মশাই কোথায় যে যায়? শশীকান্ত, আগে আমায় কি করতে হবে কর্তা? যে ছেলেটি আমার শিখা মায়ের প্রাণ বাঁচিয়েছিল সেই ছেলেটি থাকে কোথায় বলতে পারে? আগে আগে হ্যাঁ, ওই ছেলেটি এই গায়েই থাকে। কিন্তু কেন কর্তা? ছেলেটিকে আমি পুরস্কার দিতে চাই। পুরস্কার? আগে না না কর্তা, পুরস্কারের কোনো দরকার নেই, এমন কাজ তো অনেকেই করে। আর তাছাড়া শুনেছি ছেলেটি নাকি বড্ড ডেপো। আপনি কীসব আজে বাজে কথা বলছেন? আগে আমি ঠিক ওভাবে বলতে চাইনি কর্তা। যান, বেশি কথা না বাড়িয়ে ছেলেটিকে আমার কাছে নিয়ে আসুন। ঠিক আছে কর্তা, আমি এখনই যাচ্ছি। আর হ্যাঁ, আগে ওর সঙ্গে কিন্তু দুর্ব্যবহার করবেন না। না না কর্তা, কারণ আমি ওকে সামনাসামনি দেখতে চাই। ঠিক আছে কর্তা, আমি এখনই যাচ্ছি। আর যাবার পথে সরকার মশাইকে আর শশীকান্তকে আমার কাছে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, যাই দেখি ছোকরাটাকে পাই কিনা, কর্তা ইচ্ছাই করব। সরকার মশাই, ওই যে দেখতে পাইতেছে ওই যে সাওয়ালটা কি যেন একখান করতেছে, ওর নাম ইন্দ্রদীপ। আমি যা ভেবেছিলাম এই ছেলে তো তা নয়, দেখে তো বেশ চালাক চতুর বলেই মনে হচ্ছে। ওই কর্তা বাবু তো ওরে ডাইক্ষা পাঠাইছেন। না 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 শশী, এ ছেলে যদি কর্তাবাবুর অন্দরমহলে একবার প্রবেশ করতে পারে তাহলে কিন্তু ওর পৌষ মাস আর আমাদের সারি সর্বনাশ হয়ে যাবে। ও তো একখান সাওয়াল পান, ওর মধ্যে কি অত বদভস্যি আসে নাকি? শশী, সাওয়াল পানই হোক আর ধেরে পনাই হোক, আমরা কর্তাবাবুর চোখ এড়িয়ে যে সমস্ত কাজ কারবার করি সেসব খবর যদি কোনো বাইরের লোক একবার কর্তাবাবুর কানে তুলে দেয় তাহলে কিন্তু সারি সর্বনাশ হয়ে যাবে। আমরা এখন কি করব? আমরা কি তাহলে চলে যাব? না, এসেই যখন পড়েছি তখন চলে যাব কেন? চলো ছেলেটার সাথে একবার কথা বলে দেখি। এসো। বাবা বাবা বাবা, সোনা কি সুন্দর ঠাকুর করছো গো। আহা, কি তোমার হাতের কাজ চমৎকার। ও বাবা বাবা, এই শরণ একটু প্রণাম করি, এসো এখানে সরে দাঁড়াও। শশী, এবারটা যেন অন্দরমহলে ঢুকতে না পারে, কেমন? প্রণাম করো। কি ব্যাপার,
আপনারা? আমরা একখান খবর নিয়ে আইছি। কি খবর নিয়ে এসেছেন? আপনি কি জানেন, আরে কর্তাবাবুর একখান মাত্র মাইয়া, সেই মাইয়াটারে আপনার সওয়ালে ওই ঝিলের জলের মধ্যে ফেলাইয়া দিছিল। না না না, মানে সুচিতিক ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলো না। বেশ, তাহলে আপনার মুখ থেকেই শুনি। না, আমি ঠিক বিশ্বাস করি না যে আপনার ছেলে মেয়েটিকে জলে ঠেলে ফেলে দিয়েছিল। তবে ওই জলের মধ্যে একটু টানাটানি, একটু কানাকানি, মানে এই বয়সে হতেই পারে, মানে ও তো ঠিক বুঝে উঠতে পারেনি। মিথ্যা কথা মা, এই সব কথা মিথ্যে। এই শয়তানগুলো নিশ্চয়ই কোনো ফন্দি করে এসেছে। বুঝলে মা, ওই মেয়েটা পুকুরে চলে পড়ে গেছিল, বরং আমি ওকে বাঁচিয়েছি জল থেকে। আরে আমি তো তাই বলছি, আর কি আশ্চর্য, মানে কিছু একটা তো করেছে। সত্যি করে বলুন তো, আপনারা কি বলতে চান? এই দেখো, আসলে আমি এসেছিলাম একটু সতর্ক করে দিতে, কথাটা যেন চাপা থাকে, পাঁচ কাল না হয়। আমি শশীকে বলে দিয়েছি, শশী সাবধান, কেউ যেন জানতে না পারে, তাই না শশী? আপনাদের এই মিথ্যে বলিকে আমি ভয় পাই না, কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ জানে এই ঘটনাটা। এর পরেও যদি কোনো নোংরা কথা পাঁচ কান হয়, তাহলে সেটা আমি বুঝে নেব। আসলে ঘোষাল ভাষায় কিন্তু খুব ধনী মানি লোক, এই জলকেলির ব্যাপারটা উনি চাইছেন না দীপের সঙ্গে কোনো কথা। দীপের কর্তাবাবুর কাছে না যাওয়াই ভালো। কর্তাবাবুর আজ্ঞা যাইয়া রাখেন গুলি কইরাই বসলো। হ্যাঁ হতেই পারে। চলো চলো শশী, আমরা কর্তামশাইকে গিয়ে বলি যে দীপ দেখা করবে না বলেছে। দাঁড়ান, আমার দীপ কর্তাবাবুর সঙ্গে দেখা করতে যাবে। বদনাম থেকে বাঁচার জন্য না যাই ভাই। ভালো মন্দির বিচারটা না হয় আমি করব, আমার কিন্তু এটা কম জানা নেই। আমার মেয়ে শিখার জীবন তুমি বাঁচিয়েছ, বলো আমার থেকে তুমি কি পুরস্কারে আশা করছো? নির্ভয়ে বলো। আপনি এই গাই জমিদার, আমাদের অন্নদাতা, আর আমি যা করেছি মানুষের কর্তব্যই করেছি, এর জন্য কি কোনো পুরস্কার? বাহ, তুমি তো বেশ ভালো বলতে পারো। কি করো তুমি? কি আর করবে, বিধবা মায়ের একটিমাত্র ছেলে, এই এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর ওই ঠাকুর ঠুকুর ঘরে আর কি। হ কর্তাবাবু, সরকার মশাই এককারে সত্যি কথা কইয়া ফেলাইছে। তোমার তো তাহলে অনেক গুণ আছে, তুমি নিজে হাতে ঠাকুর বানাও। আমি নিজে হাতে ঠাকুর বানাই, আবার নিজেই পুজো করি। খুব ভালো কথা। তবে কি জানো, তুমি যদি আমার দেয়া পুরস্কারটা গ্রহণ করতে আমি খুব খুশি হতাম। কর্তাবাবু, আমি একটা মা কালীর মূর্তি বানিয়েছি, কিন্তু পুজো করবার সামর্থ্য আমাদের নেই। সামর্থ্য যখন নেই, মা কালীর মূর্তি করতে গেলে কেন? হ্যাঁ, মা কালীর মূর্তি নিয়ে ছেলে খারাপ? হ্যাঁ কর্তা, নাই বসে ঠিকই বলেছেন, কালী পুজো কি চারটি খাতি কথা। আপনি চুপ করুন, বলো বাবা বলো। আপনি যদি মায়ের পুজোটা করেন তবে খুব ভালোই হয়, আমি জানব এইটাই আপনার দেওয়ার ভালোবাসার পুরস্কার। আজ থেকে জমিদার বাড়ির দেবদেবীর পুজোর দায়িত্বটা তোমাকেই দেওয়া হলো, তুমি খুশি তো বাবা? হ্যাঁ কর্তাবাবু, আমি খুব খুশি। কর্তামশাই, ওইটুকুনি একটা ছেলে ও কি পারবে কালী পুজোর এত বড় একটা দায়িত্ব নিতে? আমার বিশ্বাস ও নিশ্চয়ই পারবে। আরে বৈশা বৈশা কি ভাবতে আছেন সরকার মশাই? ভাবছি যে ঘোষাল বাবু আজ অবধি আমার কোনো কথার অমান্য করেননি, আজ হঠাৎ অমান্য করলেন কেন? আরে হ, আরে সেই আবার এই গ্রামের পুষ্কা সওয়ালটার জন্যে? না না, ওই গায়ের ছেলেটার জন্য আমি ভাবছি না, আমি ভাবছি অন্য বিষয়ে।
ঘোষাল বাড়ির মন্দিরে আজ অবধি বাইরের লোক কেউ ঢুকতে পারেনি, আর ওই পুচকে ছোড়াটা এসে হঠাৎ করে ঢুকে পড়লো। সরকার মশাই, আচ্ছা ওর জায়গায় আমাগো মৈত্রের তো একজন ঠাকুর মশাই রে ঘোষাল বাড়ির ওই পূজা টুজা করার কামে লাগাইলে হয় না? না না, নিজের কানই তো শুনলে, ঘোষাল গিন্নি ওকে পুজোর দায়িত্বটা দিয়ে দিলেন, এখন থেকে তো সেই ছোড়াই রোজ পুজো করতে আসবে। আরে না না, সেই এখন দেওয়া যাবে না, যেরকম কইরাই হোক ওই পুচকা ছাওয়ালটারে ঘোষাল বাড়িতে ঢোকা বন্ধ করুমই করুম। সেদিন যদি দীপ ওখানে না থাকতো তবে যে কি হয়ে যেত ভাবতেই ভয় করে। হ্যাঁ রে শিখা, ও সেদিন সময় মতো গিয়েছিল বলেই তুই রক্ষা পেয়েছিস। দীপ তোর নতুন জীবনদাতা, ওকে তোর বাড়িতে রোজ পুজো করতে বলেছে তোর বাবা মা। ভালো গান গাইছে তো।
খুব ভালো গান করতে পারো? কোথায় গান শিখেছো? কার কাছে? আমি কারো কাছে গান শিখিনি। আমি গান করি নিজের মন থেকে। তোমার গানের গলা সত্যি খুব ভালো, ভারী মিষ্টি। মিষ্টি না অন্য রকম জানি না, তবে আমার যখন যেমন মনে হয় ঠিক সেরকম গাই। তোমার তৈরি প্রতিমা এবার আমাদের বাড়িতে পুজো হবে, এটা ভাব দিয়ে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। মাসি, ও মাসি, আরে দীপ নাকি কালী পুজো করতে ঘোষাল বাড়িতে গেছে। হ্যাঁ বাবা, দীপ কালী পুজো করতে গেছে। আরে ওইটুকু ছেলে, ও কি কালী পুজো করতে পারবে? সঙ্গে তুমি গেলে তো ভালো হতো, আরে ও ভরসা পেত। হ্যাঁ, আমার তো সেই কথা, তুমি গেলে ও একটু ভরসা পেত। না বাবা, আমার যাওয়ার প্রয়োজন হবে না, দীপ ওর বাবার কাছ থেকে সব কিছু শিখে নিয়েছে। সত্যি মাসি, তোমার আর তোমার দীপের মনের জোর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যাক, পারলেই ভালো। শুনেছি কর্তাবাবু নাকি খুবই ভালো মানুষ। মায়ের পায়ের ঠেকানো শুধু সবাইকে পরিল। পুজোর দিনে বাড়ির মেয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিলে? দিব্যাটা তো কোনো ভুল করেনি, এটা মা কালী আশীর্বাদের সিঁদুর। এই আশীর্বাদের সিঁদুর তোমাকে চামচিকিরি করতে হবে না, আশীর্বাদের সিঁদুর। তাহলে কুমারী মেয়ের মাথায় সিঁদুর? এই সিঁদুর তো মায়ের আশীর্বাদ, এতে মঙ্গল হয়। আর আপনি অমন করে বলছেন কেন? দেখুন 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 কর্তামশাই, মায়ের মূর্তির সামনে এ কেমন আচরণ! না বাবা, ওর কোনো দোষ নেই। আপনারা যে কতটা পাপী সে কথা বুঝতে আমার আর বাকি নেই। শুনেছেন, মুখের কথা শুনেছেন? হ্যাঁ, কত ছাড়া তুমি ঘুঘু দেখেছ, হাত দেখো নি। হ্যাঁ, এই এই শিবশঙ্কর, এদিকে 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 দে 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 জানিস সন্ধ্যা, আমার খুব খারাপ লাগছে দীপকভাবে ছোট করার জন্য। আমারও একই কথা, ওকে ওইভাবে টানাটানি করা উচিত হয়নি। দীপ খুবই ভালো ছিল, ও মোটেই খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেনি। জানিস শিখা, আমার কি মনে হয় তোদের ওই সরকার মশাই লোকটা মোটেই সুবিধের নয়। যে তোর জীবন বাঁচালো তার নামে বদনাম রটাচ্ছে, আমারও তাই মনে হয়। দাঁড়া, আমি বাবাকে বলে দীপকে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করব। কোন সরকার মশাই? এই পৃথিবীটা গোল, তাই না? সেই আর মানে এই পৃথিবীর আকর্ষণী শক্তিটা হঠাৎ বেড়ে গিয়েছে, একেবারে চুম্বকের মতো টানছে। সরকার মশাই এরকম কইরা কইতাছেন কেন? তা নয় তো কি, আমি যাকে তাড়িয়ে দিলাম সে কিনা আবার চুম্বকের আকর্ষণে ফিরে আসবে, ঘুরে ফিরে এক জায়গায় ঘুরপাক খাবে। আপনার কাছে এই আবার এমন একখান কি? আপনার পকেটের থেকে তুরুপের টেক্কাখানা বাইর করেন, দেখেন সেইয়াতেই সব কাম হইয়া যাবে। ওইটুকু একটা পুঁচকে ছোড়া, সে কিনা সবার সামনে আমাকে অপমান করে চলে গেল। দেখো শশী, শহরে তো অনেক রোজগারের পথ রয়েছে, এখানে কিন্তু তত নেই। সত্যি কইছেন সরকার মশাই। আমাদের তো আছে ওই বনেদি ঘোষাল বাড়ি, সোনার ডিম পাড়া হাঁস। হ, আরে সেইয়াই তো, এককারে সত্যি কথা কইছেন। তাহলে এবার পথে নেমে পড়ো। আরে নামম মানে অলরেডি নাইমা পড়ছি, কিন্তু সরকার মশাই ওই সওয়ালটা যদি আবার ঘোষাল বাড়িতে ঢুকাই পড়ে তখন আরে বাইট করবেন কেমনে? বাদ কুয়ে বালতি পড়লে কি করতে হয় জানো?
কি করতে হয়? বহুমুখী কাঁটা দড়িতে বেঁধে পাত কুয়ায় ফেলতে হয়, ছোট বড় মাঝারি। কোন কাঁটায় বিঁধে যে বালতি উপরে উঠে আসবে কেউ জানে না। একবারে সত্যি কথা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছ? সব রকম অস্ত্র নিয়ে আমাদের তৈরি থাকতে হবে। আচ্ছা মা, আমি কি খুব খারাপ ছেলে? কে বলেছে তুই খারাপ ছেলে? তুই আমার সোনা ছেলে, তুই আমার লক্ষ্মী ছেলে। যারা খারাপ তারা তোকে খারাপ ছেলে বলে, বেশিরভাগ লোক তোকে ভালো ছেলে বলে। কিছু কিছু লোক আমাকে খারাপ বলে। বলবে তো, তারা তো নিজেরাই খারাপ, তাই তোকে খারাপ বলে। আর মনে হয় আমার তৈরি প্রতিমা পুজো করবে না। কে বলেছে? কে বলেছে পুজো করবে না? আমার মন বলছে পুজো করবে, তোকে ডাকবে। তোকে না ডাকলে ওদের পুজোই হবে না। আরে সেইয়া তো আমরাও জানি, তোমার সওয়াল রে ছাড়া গোসাল বাড়ির পূজা হবেই না। আপনারা? এই আমরা হলাম গিয়ে ঘোষাল বাবুর কর্মচারী। আপনার এই চাঁদের টুকরো ছেলেটা নির্দোষ সেই কথাটাই জানাতে এলাম। এত ব্যাখ্যা না করে কি বলতে এসছেন, তাড়াতাড়ি করে বলে ফেলুন তো। ওই আমরা একটা অন্যায় করে ফেলাইছি না, ওইয়া স্বীকার করার জন্যে আপনার কাছে আইছি। চল্লা যাওয়ার আগে না আপনার একখান কথা জিগানোর ছিল। কইতাছি কি, ওই কর্তাবাবুর বাড়িতে কি আপনার সওয়ালের আর ওই পূজা টুজা করার কোনো ইচ্ছা আছে নাকি? কেন থাকবে, কর্তাবাবু ডাকলেই হয়ে যাবে। হাই হাই, এতগুলা ঘটনা ঘটতে গেল, ও ডাকলেই এখন যাবে? নিশ্চয়ই যাবে। পূজো আশ্রা আমাদের পেশা, আমাদের বংশগত পেশা। ও ভুল করে না হয় ঠাকুরের সিঁদুর কর্তাবাবুর মেয়ের কপালে পরিয়ে দিয়েছিল, তাতে কর্তাবাবু কিছু মনে করেননি। আপনাদের মতো কিছু কুচক্রী লোক ওর নামে কলঙ্ক রটিয়েছিল। ও তাইলেও বৈশ্বর হয়েছে, কর্তাবাবু ডাকলেই ও দৌড়াইয়া যাবে। যাবে, নিশ্চয়ই যাবে। জয়ন্ত শুনলি তো, যার জন্য করি চুরি সেই ডাকে চোর। দাঁড়াইয়া থাইকা আমাকে আর লাভ নাই, চল চল আমরা চলে যাই। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। এককারে সত্যি কথা কইয়া ফেলাইছে। আরে আমরা কি কিছু করতে পারি? সব তো তার ইচ্ছা, আমরা তো খালি তার একখান দাস। শশী, এদিকে সব ঠিক আছে তো? সেই আবার কইতে, এককারে সব ঠিকঠাক আছে। শোনো শশী, ওই যে ঝিলের পশ্চিম পারে যে বিশাল জমিখানা রয়েছে না, ওই জমিটা কর্তামশাই কিনবেন বলে ঠিক করেছে। আবার দায়িত্বটা আমাকেই দিয়েছে, বুঝতে পারছ? সেইয়া বুঝবো না আবার। কে বুঝলে? আরে সেইয়ার মানে হইলো ওইটার একটু নয় ছয় কইরা দামটারে ঘুরাইয়া দিতে হবে। কি সেইয়াই তো সরকার মশাই? বাবা বাবা, তুমি তো আমার সঙ্গে থেকে থেকে একেবারে তৈরি তামাক হয়ে গিয়েছ। তবে একটা কথা মনে রাখবে, দেয়ালেরও কান আছে। শশী, ওই ব্যাংকের টাকা পয়সার ব্যাপারটা কি হলো? আপনার কথা মতন কাম সাইরা ফেলাইছি, কর্তাবাবুর অ্যাকাউন্ট থেকে মোটা টাকা সরাইয়া আপনার নতুন অ্যাকাউন্টে একবারে চালান করিয়া দিছি। বাবা বাবা, তুমি তো মহাদেবের উপযুক্ত চেলা, নন্দী বিরিঙ্গির বিরিঙ্গি। সরকার মশাই, আর একখান খবর ছিল। খবর ছিল বললে থেমে থাকলে চলবে? খবরটা বলো। আরে ওই যে পুচকা স্যামরাটা, ও নাকি ঘোষাল বাড়িতে ঢুকে আবার ওই কি পূজা টুজা আরম্ভ করে দিয়েছে। তাড়াতাড়ি অনেকক্ষণ ব্যবস্থা করেন। কত ব্যস্ত হলে চলে, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। আরে বেশি দেরি করলে আবার সেই সুযোগ ওকে দেওয়াই হবে না। শেখর গেড়ে বসবার আগেই ওকে একেবারে গোড়া থেকে ছেটে ফেলতে হবে। তো সেইয়া কেরকম করে কি করতে হবে আমার একটু কন না সরকার মশাই? ঘোষাল গিন্নির গায়ের সোনার গয়নাগুলি পরানো রয়েছে মন্দিরের মা কালীর গায়ে। সেই মন্দিরে কেউ যায় না,
যায় শুধু ঘোষাল বাবুর আপন লোকেরা আর ওই পোচকে ছোড়াটা। বেশ বেশ, আর কিছু কইতে হবে না, আমি সব বুঝা গেছি। আরে সেই আছাড়া আইন পুলিশ সন্ডা গুন্ডা সবই তো এককারে আপনার হাতের মুঠের মধ্যে। আবার বলে হাতের মুঠোয়? পকেটে বলো? হ্যাঁ হ্যাঁ, পকেটের একখান কোনায় ওই হইল আর কি। তাহলে আমি যাই, দুর্গা দুর্গা কই আর কামে নাইমা পড়ি। না যাও, দুর্গা দুর্গা বলে কাজে নেমে পড়ো। শুনছেন, বাড়িতে কেউ আছেন? ব্যাপারটা খুব সামান্য, আপনার ওই গাড়ি ছেলে বাড়িতে আছে? আমি সেই পূজারি ছেড়ে দি। কি হয়েছে? চুরি, চুরি হয়েছে। চুরি? হ্যাঁ, ওই জমিদার বাড়িতে যে মন্দিরটা আছে সমস্ত গহনাগুলো চুরি হয়ে গেছে। তাই তো তোমাদের বাড়িতে আসে, আর তোমার নামে থানায় অভিযোগ আছে। মিথ্যে কথা, ও চুরি করতে পারে না, আমার ছেলেকে আমি সে শিক্ষা দিইনি। আহা, এত চড়ছেন কেন? আরে কিছু দিলেই তো এই কেসটা একটু হালকা করে দেবো। ঘুষ চাইছেন? আপনি যে পোশাকটা পরে রয়েছেন সেটার সম্মান দিতে শেখাননি? কি হলো চন্দনবাবু, এখনো ওকে গাড়িতে তোলা হলো না? কি করব স্যার, এই মেয়ে মানুষ তো যে পথ আগলে বসে রয়েছে। দেখুন, আমরা প্রত্যেকের বাড়ি সার্চ করে তবেই আপনার বাড়িতে এসেছি। যারা ঘোষাল বাবুর বাড়িতে যাওয়া আসা করে তাদের বাড়িতে কিছুই পাইনি, বাকি ছিল আপনার, তাই আপনার বাড়িও সার্চ করা হচ্ছে। না, আপনাদের কি দয়া আমায় আমার বলে কিচ্ছু নেই? আমার ছেলে চোর, আপনারা ভাবলেন কি করে? দেখুন, আইনের কাজে কিন্তু বাধা দেবেন না, তাতে কিন্তু ফল ভালো হবে না। হ্যাঁ, এই তো, এই তো সেই চুরি যাওয়া মামনা। আরে এখনো তো সিঁদুরের দাগ লেগে আছে। না না, এই হতে পারে না, কিন্তু গয়নাগুলো আমাদের বাড়িতে এলো কি করে? আরে এর তো আর পাখনা নেই যে উড়ে উড়ে আসবে, এটা এসেছে দু হাতের কেরামতিতে, বুঝলেন? আপনারা নিজেরা চোর বলে আমাকে চোর বলছেন? আরে আপনারা বড্ড বোকা, ভগবানকে উপর থেকে দেখতে পান না? এর বিচার করবো আদালত? আমি বলি কি কর্তা মশাই, আপনি না এখন একটু টাকা ঢেলে, মানে অল্প টাকা ঢেলে জমিটা কিনে রাখুন, তারপর দেখবেন টাকায় টাকা বাড়ছে। এককারে টাকা, মাটি মাটি টাকা। আমি কইতাছি নাকি রামকৃষ্ণদেব, ঠাকুর রামকৃষ্ণদেব কইছিলেন। বোকা একটা, চলুন চলুন আমরা এগোই, চলুন। শশী, ওই হাইওয়ে তাইয়ে কিছু হবে না, বুঝলে? হাইওয়ে হবে আরো দু কিলোমিটার দূর, তাই নাকি? আসতে ও টাকা মাটি মাটি টাকা, আরে গন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছে।
ও মাসি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে আমার কিছু হয়নি মাসি আমি এই মাত্রই দেখলাম ওই ঘোষালকর্তা বাবু আমাদের এই পথে আসছে ঘোষালকর্তা আসছে তাই নাকি হ্যাঁ মাসি তুমি গিয়ে তো তোমার দীপের কথাটা বলতে পারো হ্যাঁ তা তো পারি চল চল শিগগির চল চল মাসি চল ঠাকুরের গয়না চুরি হয়েছে আমি তো এই খবর পুলিশকে দিইনি আমি তো কারণ আমি কোনো অভিযোগও করিনি তাহলে শুধু শুধু ওনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেল কেন না না হ্যাঁ চুরি যাওয়া গয়নাগুলো তো ওনার ঘর থেকে পাওয়া গিয়েছে কর্তাবাবু আমার ছেলে চুরি করিনি আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই কর্তাবাবু চোর নই আমার ছেলেকে আপনি বাঁচান কর্তাবাবু আমার ছেলেকে আপনি বাঁচান বাঁচান সরকারবাবু কাজটা মনে হয় ঠিক হয়নি এতটুকু একটা ছেলে যে কিনা সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকে সে কখনো দেবতাদের গয়না চুরি করতে পারে আপনি আপনি ব্যাপারটা একটু খোঁজ নিয়ে দেখুন তো চলো ফটিক দেখো তোমার ছেলে যে চুরি করেছে এর মধ্যে তো কোনো মিথ্যে নেই আর কর্তা বাবুরও কিছু করার নেই কিন্তু আইন তো সে কথা মানবে না কিন্তু আমার ছেলে চুরি করেনি আমার ছেলে চোর নয় এ মিথ্যে সব কথা মিথ্যে সত্যি মিথ্যে এখানে কেমন করে বিচার হবে বলো দেখি সেসব তো বিচার হবে থানায় তবে তোমার চোখের জল দেখে আমার মনের ভেতরে না ভীষণ কষ্ট হচ্ছে বুঝলে তোমার ছেলেকে আমি একটা শর্তে থানা থেকে ছাড়িয়ে আনতে পারি যদি তুমি শর্তটা মেনে নাও শর্ত আমার ছেলেকে ছাড়িয়ে আনতে পারেন বলুন বলুন কি সেই শর্ত আমি আপনার শর্ত মেনে নেব শর্ত মেনে নেব আরে সেইয়া আপনারই মঙ্গলের জন্য দেখো থানা থেকে তোমার ছেলেকে ছাড়িয়ে আনার পর তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে আর ফিরে আসতে পারবে না কি পারবে তো কোন অপরাধে আমাদের এই কঠিন শর্ত তোমার এত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই না পারলে ছেড়ে দাও এত সুন্দর একখান প্রস্তাব পাইলেন মাইনে নেন চলো শেষ আপনার প্রস্তাবে আমি রাজি কিন্তু আমরা এখান থেকে চলে গেলে আমাদের ভিটে মাটি কি হবে মাঝে মাঝে তোমাদের ভিটে মাটি তোমরা এসে দেখে যাবে কিন্তু রাত্রি বাস করা চলবে না বাস করা চলবে না বেশ তাই করব তাই করব আমার ছেলেকে নিয়ে আমি এখান থেকে চলে যাব আমি এখান থেকে চলে যাব আমার ছেলেকে নিয়ে দীপ তোমরা নাকি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ হ্যাঁ আমি আর আমার মা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি দীপ আমি তো ভাবতেই পাচ্ছি না যে তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে আমরা কি কেউ ভাবতে পেরেছি আমরাও কেউ ভাবিনি দীপ তুমি কেন বললে না যে তুমি চোর নও তুমি ঠাকুরের গয়না চুরি করতে পারো না এই নিশ্চয় কোনো দুষ্ট লোকের কাজ অনেকবার বলেছে ও বলেছে ওর মাও বলেছে কিন্তু পুলিশের কোনো কথাই শুনেনি আমি শুনলাম তোমায় পুলিশ থানায় নিয়ে নাকি খুব মারধর করেছে শুধু মেরেছে এই দেখো কি ভীষণ ভাবে মেরেছে দেখো তুমি এজন্য আমরা দায়ী দীপ আমাদের বাড়ি থেকে নিশ্চয়ই কেউ পুলিশকে এসব কথা জানিয়েছে নয়তো পুলিশ জানবে কেমন করে হ্যাঁ তাই তো দীপ তোমরা শহরে কোথায় যাবে দীপ ওর মামার বাড়িতে যাবে তোমরা আবার কবে ফিরবে সেটা আমরা কেউ জানি না আমি একটা চোর এই গ্রামে ফিরে আমি কি করব না দীপ না তুমি অমর নও তোমার নামে কেউ বদনাম দিয়েছে তুমি যাবে না দীপ তুমি এই গ্রাম ছেড়ে যাবে না তুমি ওদের বাড়িতে আবার পুজো করতে যাবে দেখো দীপের মা যাওয়া সব ঠিক করে ফেলেছে তাই ওদের যেতেই হবে তোমরা আবার কবে আসবে দীপ জানি না
তুমি যেখানে যাও না কেন দীপ, তুমি আমার চিঠি লিখবে, লিখবে তো, বলো লিখবে তো। মা কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখতে নিষেধ করেছেন। তুমি না থাকলে আমাদের বিকেলগুলো কেমন করে কাটবে দীপ, বলো কেমন করে কাটবে। আমি এখন যাই মা, তাড়াতাড়ি যেতে বলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হায় হায় সরকার মশাই, আরে আপনি এখনো ঘরের মধ্যে শুয়ে রয়েছেন? এরকম সারাদিন রাত্রি ধৈর্য যদি ঘরের মধ্যে শুয়ে থাকেন তাহলে তো আপনার একখানে বাতে ধৈর্য যাবে। আমি কি শুয়ে থাকার লোক শশী? শুয়ে নেই শুয়ে নেই, তোক দুখানি বুঝে এই ভাবনা ভাবছিলাম, কি করে দেশ ও দশের মঙ্গল করা যায়, কি করে সব মানুষের ভালো করা যায়, মানে ধ্যানে মগ্ন ছিলাম আর কি। আরে সেইয়া তো আমিও ভাইবে আইছি, আর ভাবতে ভাবতে আমাকে এককারে সাড়ে তিন কাল কাইটটা গেল। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই বলেছ শশী, সেই জন্যই কইতাছি নিজের ভাবনাটা ছাইরা এখন বেশি কইরা সওয়াল ববির কথাটা ভাবতে থাকেন। এই দেখো ঠিক বলেছ তো, আরে ছেলেটা যে এত বছর বাদে শহর থেকে গ্রামে ফিরবে এটা তো ভুলে গিয়েছিলাম, বুঝলে শশী। এই আমাদের না ভোলা রোগে পেয়েছে, হ্যাঁ তাই আসল কথাটা ভুলে যাই। তো বলো শশী বলো, একথা স্বীকার করো আমার ছেলেটা কিন্তু জুয়েল। আরে হ কত বড় একখান নাম করা জেল খাটা আসামি। চুপ, কে কখন শুনতে পাবে আশ্চর্য। এই শোনো, তুমি জানো এই গতবারে যখন শহরে গিয়েছিলাম, হ্যাঁ সে ছেলের পাশে বসে পাল্লা দিয়ে আমাতে আর ওতে সে করে খুব মদ খেয়েছি। আর ওই শহরে পাল্লা দিয়ে সাওয়ালের সাথে মদ খাওয়ার কথা ছাইরা দেন তো, এদিকে ঘোষালকর্তার সব সম্পত্তিগুলো কেমনে খাবেন সেই কথা ভাবেন। তুমি ঘোষালকর্তার মেয়ে শিকার কথা বলতে চাইছো তো? আরে হ সেইয়াই তো কইতাছি, আরে এখন ওই কথাটা একটু ভাবেন। শশী দেখো ঘোষালবাবুর মেয়ে শিখাটা বেশ ডাগর ডগর হয়েছে তো, তা আমি ভাবছি যে ববির সঙ্গে যদি ওকে সাত পাকে ঘুরিয়ে দিতে পারি তাহলে সব সম্পত্তিটা আমার হাতে আসবে, কি ভাবনাটা ভুল ভেবেছি? কত সুন্দর ভাবনা আপনার সরকার মশাই, আপনি ববিরে এরকম ভাবে খাড়া করাইবেন ঘোষালকর্তার কাছে, ফুলাইয়া ফাপাইয়া যাইয়া শুইনা আপনার সওয়ালের সাথে মাইয়া বিয়া দেওয়ার জন্যে ঘোষালকর্তা নিজেই একবারে নাইচা ওঠে। বা 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 বা, এই মন্ত্রটা তো ভালো দিয়েছ শশী। এর মধ্যে একটা খটকা আছে, তোমার মনে আছে ওই পুচকে ছোড়া নিজের হাতে ঠাকুর গড়ে শিখাকে সিঁদুর পরিয়ে দিয়ে গিয়েছিল? আরে ওই তো ওই পুচকা সওয়ালটা। শুনেছি এরই মধ্যে নাকি ওর বিধবা মা কর্তামশাই সঙ্গে এসে কথা বলে গিয়েছে, খুব শীঘ্রই নাকি ওরা গ্রামে ফিরে আসছে। হায় হায় ইয়া তো আর একখান চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি দোকানে যাচ্ছি। না তোমার টাকাটা নিয়ে নাও তো দেখি। দিন মা একশো টাকা, এই সকালে আপনার হাতে বৌনি করলাম একশো টাকা ভাড়া নেই তো। কিন্তু বাবা আমার কাছে হবে না মা, আমার তো খুচরো নেই। তাই না, তুমি এটা যেখান থেকে ভাঙিয়ে আনো না বাবা। আমার ছেলেও তো বাইরে দোকানে গেল। উনি তো আপনারই ছেলে। হ্যাঁ আমার ছেলে।
কোন দোকান টোকানে গেছে হয়তো কি করি তুমি দেখো না একটু বাবা দেখো ওই ভাঙানি পাও তো দেখো নাও তোরা ট্যাক্সাল দেখেছিস, রিজার্ভ ব্যাংক দেখেছিস, তার সিকিউরিটি গার্ড দেখিস নি? আরে আরে এ তো রুস্তম যে দুতিওয়ালা, সাহস তো কম না, দুতিওয়ালা আমাদের গায়ে হাত তুলছে। তোরা আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, টাকা ছিনতাই করেছিস, এবার অরং ধরার জন্য তৈরি হ। এই যে মা তোমার ব্যাগ নিয়ে এসছি। হে কি বাবা তোর এখানে কি হয়েছে? না মা কিছু বাবা তোর বড় হয়ে গেছে কিছু অতগুলো ছেলের সঙ্গে তুই একা? না মা তোমার আশীর্বাদ আমার সবসময় আছে মা। হ্যাঁ বাবা পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার সঙ্গে পারে বাবা আমার। এই না ভাই তোমার টাকাটা নাও, চলো মা চলো যাই। কতদিন পরে আমরা নিজেদের দেশে ফিরেছি, চলো বাবা বাড়ি যাই। এটাই তো আমাদের জন্মভূমি মা। হ্যাঁ ভালো তো লাগবেই, চলো মা বাড়ি যাই। বাহ 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 বাহ, এই লেভেলে আমার ছেলে ববিকে কি সুন্দর লাগছে দেখো। আরে সওয়ালটা কার দেখতে হবে তো, আপনার সওয়াল বুঝলা কথা, পরে সুন্দর দেখাবে না তো সুন্দর দেখাবে আর কারে? যাকে বলে বাপের বেটা। আরে আপনি যেরকম আপনার সওয়াল তো সেরকমই হইতে হবে। বাবা অনেকদিন পর আমি গ্রামে ফিরে এলাম। এমনিতে গ্রাম গ্রামের লোকজন আমি খুব একটা পছন্দ করি। তোমার বাবা তো ঘোষালকর্তার মাইয়ার সাথে তোমারে সাত পাকে ঘুরাইয়া দেবে কইরা ঠিক কইরা রাখছে, সেই জন্যই তো তোমার এই গ্রামে থাকতে কওয়া। ও সব সেজে গুজে পর পোশাক পরে সাত পাকে ঘোরার ধৈর্য আমার নেই। আমি একটু সুযোগ পেলে একটু ও মেয়েকে উল্টো দিকে চোদ্দ পাক ঘুরিয়ে একেবারে পগল দাবা করে নেব। কত অধৈর্য হোস না বাবা, যা কিছু করতে হবে খুব ধীরে সুস্থে। আগে কর্তাবাবুর মনটারে তোমার জয় কইরা ফেলাইতে হবে, একবার যদি জয় কইরা ফেলাইতে পারো সেই আর পরে দেখবা সব ব্যবস্থা হইয়া গেছে। ববি সবাই কিন্তু জানে যে তুই শহরে পড়াশুনো করতে গিয়েছিলি, খবরদার কেউ যেন জানতে না পারে তুই জেল খাটতে গিয়েছিস। আরে না না ড্যাড, আমি অত বোকা নাকি, আফটার অল মাই নেম ইজ ববি। ববি তুই যদি ঠিক পয়েন্টে পয়েন্টে চলতে পারিস তাহলে কিন্তু ষোলো গলা পূর্ণ হবে। রাজার মাইয়া রাজত্ব একারে সব কিছু হাতের মুঠার মধ্যে এসে পড়বে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না ড্যাড, মেয়ে চরণের ব্যাপারে আমার বেশ সুনাম আছে, আর কর্তাবাবুর মেয়ে তো বেশ বড়সড় হয়েছে তাই না? বেশ বড় হয়ে গিয়েছে, ওদের দুজনকে মানাবেও ভালো,
আরে না মানাইলেও তো মানাইতে হইব। কি না ওই মেয়ের? মাইয়াটার নাম ভুলে গেলা? আর ওই মাইয়াটার নাম তো শিখা। শিখা? শোনো ড্যাড, ওই শিখাই হোক আর রেখাই হোক, ও সব আমার এই বা হাতের খেল। ড্যাড, তুমি আজকের মধ্যে দেখে নেবে শিখা সুইটিকে কেমন আমি আমার এই হাতের মুঠোয় একেবারে লোড করে নিচ্ছি। আমি গাঁয়ের ছেলে মাগো জন্ম আমার এই ভিটেতে, আমি গাঁয়ের ছেলে। আর কত ঘোরাবি মা তুই, আর কত ঘোরাবি মা তুই মনের খেলা খেলে, আমি গাঁয়ের ছেলে মাগো জন্ম আমার এই ভিটেতে, আমি গাঁয়ের ছেলে। ছেড়ে ছেড়ে এই ভিটের মাটি, জানি নে মা নিজে আমি কে নকল কে খাঁটি। কারণ বিনে ছেড়ে ছেড়ে এই ভিটের মাটি, জানি নে মা নিজে আমি কে নকল কে খাঁটি। তুমি দাও মা শক্তি, দাও মা ভক্তি মনের দীপ জ্বেলে, আমি গাঁয়ের ছেলে মাগো জন্ম আমার এই ভিটেতে, আমি গাঁয়ের ছেলে। আশীর্বাদে মাগো মনকে করেছি জয়, মানুষে মানুষে তবু বিভেদের পরিচয়। তোমার আশীর্বাদে মাগো মনকে করেছি জয়, মানুষে মানুষে তবু বিভেদের পরিচয়। আজ এই মিনতি জানাই তোমায়, যেন মরি মাটির কোলে, আমি গাঁয়ের ছেলে মাগো জন্ম আমার এই ভিটেতে, আমি গাঁয়ের ছেলে। শুনলাম দীপ নাকি গ্রামে ফিরে এসেছে? তোর মতো আমিও শুনেছি, তবে এখনো কোনো সাক্ষাৎ হয়নি। আরে এই গ্রামের মাটিতে তার জন্ম, সে কি শহরে গিয়ে থাকতে পারে নাকি? যাক বাবা, বাঁচা গেল, অনেকদিন পর পুরনো বন্ধুকে আবার ফিরে পেলাম। তা ঠিক বলেছি, সেই ছোটবেলা থেকেই তো ওঠা বসা খেলাধুলা সবকিছুই। আমি গাঁয়ের ছেলে মাগো জন্ম আমার এই ভিটেতে, আমি গাঁয়ের ছেলে। অজয়? হ্যাঁ অজয়, দীপের গলা বলে মনে হচ্ছে না? এত সুন্দর গান তো দীপ ছাড়া কেউ গাইতেই পারে না। আবার ওদিক থেকে আসছে, চল দেখি।
আয় 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 বলছিলাম না দীপি হবে। এ দেখ বেটার ছেলে এখানে বসে গান গাইছে। কিরে গায়ে এসছে এটা খবর দিতে পারলি না? আর আমার দীপ দীপ করে পাগল। বিশ্বাস কর শুভ, তোদের দেখার জন্য আমার মনটা বড় ছটফট করছিল রে, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি। আচ্ছা বল তোরা কেমন আছিস? ওই আছি না, মনে বেঁচে আছি আর কি। আচ্ছা দীপ, তুই এখানে একা একা বসে কি করছিস? হ্যাঁ রে দীপ, তোর সেই মাটি দিয়ে ঠাকুর বানানোর কথা মনে আছে? মনে আছে আমরা ছিপ দিয়ে পুকুরে মাছ ধরতাম? একটা দিন ঠিক কর না, আবার সবাই মিলে মাছ ধরার নেশায় মেতে উঠি। তোরাই দিন ঠিক কর, মাছ ধরবো আমরা কোন দিন? ঠিক আছে আমরা ঠিক করছি, আজ আসি পরে দেখা হবে, ঠিক আছে চল। ছাড়িয়ে আরো বহুত দূর
কি হলো? থেমে গেলি কেন? স্টার্ট বন্ধ করলি? গাড়ি কি খারাপ হয়ে গেল নাকি রে? দেখ হয়তো অন্য মনস্ক ছিল, চাবিটা ভুল করেই বন্ধ করে দিয়েছে। এমন আজগুবি কথা বলিস না যার কোনো মাথা মুন্ডু নেই। গাড়িটা মাঝে মাঝেই বিগড়ে উঠছে, বাবাকে বলেছে একটা নতুন গাড়ি কিনতে। এখন কি হবে তাহলে শিখা? গাড়ি কি আর চলবে না? কি রে শিখা, রাস্তার মধ্যে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর একবার দেখ না চেষ্টা করে। আমি তো পারলাম না, তুই একবার চেষ্টা করে দেখ। রেখা চালাবে গাড়ি তাহলেই হয়েছে। এই গাড়িটা গন্ডগোল করছে, মনে হচ্ছে গাড়িটা ঠেলতে হবে। আমরা পারবো ঠেলতে? এটা তো ছেলেদের কাজ। আমাদের এই ছিয়ারা, এই দৈত্য গাড়িকে পারবো? কিন্তু কাউকে তো দেখছে না রে যে সাহায্য করতে পারবে। এই শিখা, ওই দেখ ওই কাছের নিচে না কি একজন বসে আছে, চল না তাকে গিয়ে বলি। এই যে মিস্টার, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে বোবা স্কুলের মেয়ে। এই শিখা দেখ, ওই দেখ আসছে রে। আমার মনে জানিস তো লোকটা কানে শুনতে পায় না, কথাও বোধহয় বলতে পারে না, বোবা কালা হয়তো। বাবা বাঁচা গেল। আরে তোমরা কথা বলতে পারো? তুমিও তো দেখছি কথা বলতে পারো, তুমি আমাদের যে উপকার করলে না। শোনো এই টাকাটা রাখো মিষ্টি। কি হলো? ধরো আসছো যে, এই নাও ধরো মিষ্টি খাবো। আমি উপকার করেছি মিষ্টি খাওয়ার জন্য নয়, বরং তোমরা এক কাজ করো, এই টাকাটা তোমরা রেখে দাও, মাছ মাংস দুধ কিছু বেশি বেশি করে খেয়ে নিও, তাতে তোমাদের শক্তিও হবে আর এই নিজেদের গাড়ি নিজেরাই ঠেলতে পারবে। দাদারা আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব। একটা কথার উত্তর তো আমরা দিই না, 10-12টা হলে বলবেন দিয়ে দেবো। না মানে সেই দিন যে ছেলেটা আপনাদের সাথে ছিল না, ওর নামটা একটু বলুন না। ওই ছেলেটাই কি ছোটবেলার সেই দীপ? সবই যখন জানেন তখন আমাদের প্রশ্ন করছেন কেন বলুন তো? তোমরা ঠিকই ধরেছো, ওই হলো সেই আমাদের হারিয়ে যাওয়া বন্ধু দীপ। আচ্ছা, ও কি এই শহরেই চলে যাবে না আবার এই গ্রামেই থাকবে? শুনুন, এত ইন্টারভিউ দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই, আর গায়ে ছেলে গায়ে থাকবে তো কোথায় যাবে, মাটির তলায়? আপনারা তো খুব বাজে লোক। হ্যাঁ, আপনাদের কাছ থেকে এরকম ব্যবহার একদম আশা করিনি। এই কথা না বাড়িয়ে চল তো, আমরা চলে যাই। এই চল চল। কর্তমশাই, এই হচ্ছে আমার ছেলে, অনেককাল বাইরে ছিল, প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি জানো নাম তোমার? আমার নাম ববি। এই একটু ভেতরে আসবে, তোমরা বসো, আমি একটু ভেতর থেকে আসছি। এই যে মা, বাইরে থেকে এলে বুঝি? হ্যাঁ কাকু। হ্যাঁ এই তো খেলে বেড়াবার বয়স। ও মা মা গো, হ্যাঁ আলাপ করি দি, এই হচ্ছে আমার ছেলে। হ্যালো, আই এম ববি। নমস্কার। তোমরা ছেলেবেলায় খুব বন্ধু ছিলে, একসঙ্গে খেলাধুলা করতে, ও আমার সঙ্গে তোমাদের এ বাড়িতে আসতো, খুব ছোট্ট ছিলে তখন তোমরা। এইসব জিনিসে হাত দিচ্ছ কেন? হ্যাঁ কোথায়, আমি তো কোনো জিনিস হাত দিইনি। হাত দিইনি মানে জামার পকেটে আর প্যান্টের পকেটে করে কি নিয়েছো শুনি? কোথায় কিছু না তো, দেখি দেখি পকেটে। এই যে
ও মা, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। যাও, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। গিয়ে যাও। আমি আসি কাকাবু। বাবা রে বাবা, মাইয়া তো না এককারে যান বোম্বাই লঙ্কা। পাত্তাই দিল না একেবারে। হ্যাঁ না মশাই, মনে হলো যেন একেবারে গরম শিখে ছ্যাঁকা দিয়ে গেল। শোন বাবি, শোন, ফুটবল খেলতে গেলে ওরকম একটু আধটু চোট লাগবেই, তাই বলে কি গোল করবি না? শুধু গোল করে যা, শুধু গোল করে যা। কি রে শিখা, শুয়ে শুয়ে কি ভাবছিস? ও তোরা আয় আয়, তোর জন্য একটা দারুণ খবর আছে। রেখা, খবরটা কি আমি বলবো শিখাকে? এই ন্যাকামি না করে বল খবরটা কি। আরে ওই যে ধুতিয়ালা যে আমাদের গাড়ি ঠেলে দিয়েছিল, সে কে বলতো? আমি কি করে জানবো সে কে? মনে কর মনে কর, একটু ভাব, ঠিক মনে পড়ে যাবে। ভাবতে পারছি না আর মনেও পড়ছে না রে। এই হচ্ছে সেই ছোট্ট দ্বীপ, ছোটবেলায় তোকে জলে পড়া হাত থেকে যে বাঁচিয়েছিল সেই ছোট্ট দ্বীপ। হ্যাঁ, এই সেই ছোট্ট দ্বীপ। এতদিনও শহরে ছিল, এখন আবারও ফিরে এসেছে এই গ্রামে। কিন্তু তোরা এসব জানলি কি করে? সব খবরই রাখতে হয় মশাই, সব খবরই রাখতে হয়। খোঁজ এনেছি, ও এখন থেকে এই গ্রামেই থাকবে, শহরে আর ফিরে যাবে না। তাই নাকি? আমি মা আমাদের এই গ্রামে ফিরে আসতে পেরে খুব খুশি হয়েছি রে শুভ, খুব খুশি হয়েছি। তা তো হবেই, কোন ছোটবেলায় মাকে নিয়ে শহরে চলে গেলে, গ্রামে ফিরে এসে ভালো তো লাগবে। আমাদের কিন্তু খুব ভালো লাগছে তোকে পেয়ে, তুই আমাদের সেই ছোট্টবেলাকার বন্ধু। তা যাই বলিস, দেখ দেখতে দেখতে আমাদেরও তো বয়স বাড়ছে না কি? কত, তোর কথা শুনে মনে হচ্ছে আমরা যেন বুড়ো হয়ে গেছি। নো নো ব্রাদার, আমরা এখনো অনেক অনেক ইয়াং। আমার মা তো বলি আমার বয়স নাকি বাও কি তে। এই তোর বয়স নিয়ে বকবক থামাবি? এই ওদিকে ফাতনা যে নড়ছে, যদি একটা কিলো তিনে রুই কাতলা টোপে পড়ে। আরে হ্যাঁ রে, ওই কাতলা দিয়েই তোর বিয়ের ভোজ শুরু হয়ে যাবে। বুঝলি শুভ, মাছ ধরতে আমার খুব ভালো লাগে, মাছ ধরাটা আমার নেশা বলতে পারিস। এই কোথায় রে? সত্যি তো ঢিলটা কে মারলো? এই শুনছি নাকি ঝিল পাড়ে পেতনি থাকে, পেতনিতে মারেনি তো? পেতনি? কি বলছিস? হতেই পারে। তোরা কথা চালিয়ে যা, আমি পিছন থেকে দেখছি কে আছে। হ্যাঁ আচ্ছা, কি কথা বলি বল, যদি পেতনি হয়ে থাকে তাহলে কি হবে বল তো? আমরা এদিকে মাছ ধরছি আর তুমি আমাদের মাছগুলোকে তাড়িয়ে দিচ্ছ? হাত ছেড়ে বলছি। কথায় বলে উপকারী গায়ে নাকি বাঘে খায়। গণেশ, এই গণেশ, ইয়ে মানে বলছিলাম কি, দ্বীপ তো গেল তো গেলই আর ফিরে এলো না, ওকে পেতনিতে ধরেনি তো? আমার গুরুর হাত ছাড়ানো তো সাজা নয়। ও ঢিল মারবে আর পাটকেলটি খাবে না, তাও কি হয়? বেশ ছাড়লাম, এবার বলো তোমাকে ঢিল কে মারতে বলেছে? আমাকে? ওই তো হারা। বেশ করেছি, আরো মারবো, আরো মারবো ঠিক। এই চল তো। ও ওই সেই মেয়ে, এত বড় হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় ও তোকে চিনতে পেরেছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তার সঙ্গে এও মনে হচ্ছে শিকার মনে ফাগুনের রং লেগেছে, আর ওই রং যদি তোর গায়ে এসে লাগে না তাহলে তোর হয়ে গেছে। এ আবার দেশে রং নয়, এ মন রং। রঙই হোক আর ঢঙই হোক, আমি কিন্তু এসবের মধ্যে একটা ইয়ে ইয়ে গন্ধ পাচ্ছি।
কিরে কি হাল হয়েছে তোদের? আর সাহ চুপ কেন? কিছু বলছিস না কেন? বলবি তো কি হয়েছে? গুরু, তুমি এখানে আসার পর আমাদের সাহস বেড়েছে। আচ্ছা, এই জন্য আমরা এই নানা এলাকায় অনেক অপারেশন শুরু করেছি। হ্যাঁ গুরু, ভেবেছিলাম এই এলাকার সবাই আমাদেরকে ভয় পাওয়া শুরু করবে। হ্যাঁ গুরু, কিন্তু দেখছি গুরু তা হচ্ছে না। কেন? একটা ছোটখাটো কেস করতে গেছিলাম গুরু। হ্যাঁ, একটা বিধবা বুড়ির হাত থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছিলাম। তারপর কোথেকে এক ধুতিওয়ালা এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ধুতিওয়ালা? হ্যাঁ গুরু। মানে ছোটবেলা থেকে একটা কথা আমার বারবার মনে পড়ে। কি এমন কথা যে বারবার মনে পড়ে? ছোটবেলায় তুমি যদি আমাকে না বাঁচাতে কোথায় আমি হারিয়ে যেতাম, আমার বাবা মার কি হতো, সেই ছবিটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। এই ওসব কল্পনা ছেড়ে এবার বাস্তবের মাটিতে এসো। তুমি বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছো, আর কিছুক্ষণ দেরি করলে তোমার বাড়ি থেকে তোমাকে খুঁজতে বেরোবে। অনেক দেরি হয়ে গেছে, তুমি এবার বাড়ি যাও। আচ্ছা দীপ, তুমি যে এত বছর গ্রাম ছেড়ে শহরে ছিলে, তোমার গ্রামের কথা একবারও মনে পড়েনি? পড়বে না কেন, বারবার মনে পড়েছে। সেই সময় মা বলেছিলেন আমাদের নাকি এই গ্রামে আসার বারণ রয়েছে। মায়ের কথা তো আর অমান্য করতে পারি না, বলো শিখা। ঠিক তাই। যাক বাবা, গ্রামের দীপ গ্রামেই ফিরে এসছে, এটাই আনন্দ। দুজনে সুজনে কুজনে কেমন মানা হয় বলতো? তা হলে মন্দ হয় না বল। তাহলে চল গিয়ে কথা বলি। হ্যাঁ, কি কথা বলবি? কেন বলবো? সখী তুমি কা, তুই বলতে পারবি কথা? কেন পারবো না, চল। ওদের সম্পর্ক যেন চিরকাল ভালো থাকে। সখি তুমি কা, মরণ দশা। সখি তুমি কা, সখি তুমি কা জানতে চাও? জানতে চাই তো। এদিকে এসো, ওদিকে যেতে হবে। চাষছি, দাঁড়াও এখানে। এখানে দাঁড়াবো, এখানেই দাঁড়াবো তো। বলছিস কি তুই? ঘোষাল বাবু না শিখা গ্রামের কোন এক ছেলের সঙ্গে বাগানে কথা বলছে? হ্যাঁ গুরু, আমি নিজের চোখে দেখেছি গুরু। এখন তুমি গেলে তুমিও দেখতে পারবে। শোন, আমার নাম ববি, আই মিন ববি সরকার। ওই মেয়ের দিকে একবার যখন আমি নজর দিয়েছি না, তখন আমার ছাড়ানোর কারণ হয়। চল তো গিয়ে দেখি কোথাকার কে হরিদাস এসেছে প্রেম করতে, চল তো। হ্যাঁ গুরু চলো, আজকে বেটাকে ভালো তো পানি আসি, চলো গুরু চলো। কি নাম, কোথায় থাকা হয়? শিখার সঙ্গে কিসের আলাপ, কতদিনের বা পরিচয়? এত প্রশ্নের উত্তর যদি একবার দেই না, তবে হজম করতে কষ্ট হবে বাবা। শোনা, আমার নাম ববি। এই এলাকাটা দেখছিস না, এই এলাকার সবাই আমার চেনে, সবাই জানে ববি কি জিনিস। কুল ডাউন, কুল ডাউন, ঠান্ডা হওয়া বাচ্চা। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, কুল কুল, মাথায় ঠান্ডা তেল মেখে এসেছে তো। শিখা আমার জীবন সাথী হবে, আর ওর সাথে অন্য কারো কথা বলা আমি কিন্তু পছন্দ করব না। কিরে কার্তিক। হ্যাঁ গুরু বলো। গণেশ। হ্যাঁ বলো। আরে কি বলছে? হ্যাঁ তাই তো শুনছিস, শিখা নাকি ওর জীবন সাথী হবে। আরে আমার তো মনে হয় শিখা আমার জীবন সাথী আগে হয়েই আছে। হ্যাঁ সে তো হয়ে গেছে। হ্যাঁ সে আর বাকি আছে নাকি? তাই নাকি? তো কোথা থেকে উদয়? আমি বাইরে থেকে উড়ে আসা
উড়োজাহাজ নয় চাঁদু, আমি এই গাড়ির ছেলে। এই গায়ে সোদা মাটির গন্ধ আমার গায়ে, আমি এই গায়ের ভূমিপুত্র। এই শিখা আমার, ডোন্ট ফরগেট ইট, এন্ড দিস ইজ মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং টু ইউ, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা কার্তিক। হ্যাঁ গুরু বলো। হ্যাঁ বলো। আমাদের দেশে এক সময় ইংরেজরা ছিল, তাই না রে? হ্যাঁ সে ছিল তো। সে চলে গেছে সে কবে? আরে আমার তো মনে হয় সে ইংরেজরা যাওয়ার সময় ভুল করে এই এক পিস রেখে গেছে। আরে ওরা কি লড়বে, আমি যে কি যন্ত্র ওরা আগেই সেই কথা বুঝে নিয়েছে। শিখা আমার ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে। গুরু ও তো পাগল সামনে এসেছিল, তুই একে বড় বিড়াল বানিয়ে দিয়েছিস। হ্যাঁ তুই তো একদম লুঙ্গি তো চিররুমাল বানিয়ে দিয়েছিস। কিরে চুপ মেরে গেলি, কিছু বলতে পারলি না? গুরু এই সেই ধুতিওয়ালা পড়া মাল। হ্যাঁ গুরু এই আমাদেরকে মেরেছিল গুরু। ছা গুরু, আমার
শোন ববি, তুই এত চিন্তা করিস না। শিখা এখন লাট খাচ্ছে, হাত ছাড়া হয়ে যায়নি। লাট খেলে কি করতে হয়? সুতো ছাড়তে হয়। তারপর আবার মৌকা বুঝে সুতো গুটিয়ে নিবি। ববি, তোমার বাবা যেরকম কইরা কইতাছেন, তুমি ঠিক সেরকম কইরা চলতে থাকো। এই ধুতিওয়ালার কথা ছোটবেলায় তোমাদের মুখে অনেকবার শুনেছি, এই তাহলে সেই ছেলে? ভাববার ব্যাপার। হ, আরে সেই সওয়ালি আবার ওর মায়ের নিয়া গ্রামের মধ্যে ফিরে আইছে। এমন চাল ছেলে ছিলাম যে মার ছেলেকে 14 বছরের জন্য নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলাম। এবার আবার এমন চাল চালবো যে কিস্তি মাত হয়ে যাবে। শুনছো তো? সেই জন্যই কইতাছি, তুমি ওইসব কোনো চিন্তা টিন্তা করো না। শোনো শশী, ওই ঘোষাল বাড়ির মেয়ে শিখা বাইরে যতই লটর পটর করুক না কেন, ওই ছেলেটির সঙ্গে ঘরের অন্দরমহলে কিন্তু কোনো জায়গা নেই। ওই বাড়ির কেউ জানেই না শিখা ওই সওয়ালটার সাথে ঘুরা বেড়ায়। ববি, তাই ঘোষাল বাড়ির অন্দরমহলে তোর জায়গা কিন্তু পাকা। দেখতে দেখতে দিনগুলি কিভাবে চলে যাচ্ছে, কেউ দেখলে বলবে না আমাদের কোনো ভাবনা চিন্তা আছে। কে বলল আমাদের কোনো ভাবনা চিন্তা নেই? এই দেখো না, এই যে জমিটা কিনতে যাচ্ছি তার কাগজপত্র তো প্রায় সবই রেডি। তুমি কি জানো তোমার মেয়ে সেই দ্বীপের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? ওই যে গো, ছোটবেলায় যে আমাদের বাড়িতে কালী পুজো করেছিল, ওই ছেলে আর তার মা আমাদের গ্রামে ফিরে এসেছে, আর তোমার মেয়ে ওই ছেলের সাথে মেলামেশা করছে। তাহলে তো চিন্তার বিষয়। এইদিকে সরকার মশাই মাঝে মধ্যেই আমাকে বোঝানোর চেষ্টা করছে, তার ছেলেই নাকি শিকার উপযুক্ত। তাই নাকি? তুমি তাহলে সব খেয়াল রাখছো। আমার তো আর তোমার মতো উদাস হয়ে থাকলে চলবে না, আমাকে তো ভাবতেই হবে। মা, আয় বাবা বস। আমি শহর থেকে মাল এনে নিয়ে যে ব্যবসা করছি, সেই ব্যবসাটা এখন খুব ভালো চলছে মা। আরো নতুন নতুন মালের অর্ডার পাচ্ছি। যা করবি একটু ভেবে চিন্তে করিস বাবা, কখনোই লোভ করবি না। লোভ মানুষকে শেষ করে দেয়। লোভ করবো কেন, ভালোভাবেই তো করছি। এইভাবে আমার ব্যবসা চলতে থাকলে দেখবে আমি একদিন খুব ভালো জায়গায় পৌঁছে যাবো মা। বেশ তো, তুই ব্যবসা করছিস সে তো খুব ভালো কথা, কিন্তু তুই যে শিকার সঙ্গে প্রেম করছিস, ওদের বাড়ির লোক কি এসব মেনে নেবে? ওসব নিয়ে তুই করে চিন্তা করো না মা। কিন্তু চিরদিন তো এভাবে চলতে পারে না বাবা, একটা ভালো কিছু তো করতে হবে। ফটিকা গো, বাবা কোথায় গো? রিধুনি, কর্তবাবু কোথায় গেছে আমি বলে জাননি, হয়তো কোনো কাজে বেরিয়েছেন। আরে নমস্কার নমস্কার। আপনি? নমস্কার। কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ বেরোচ্ছি। কোথায় যাচ্ছেন, কাছাকাছি না দূরে? কাছেও না দূরেও না, এই মাঝামাঝি। তা আপনি এসেন এই বাড়িতে? বাবা তো বাড়িতে নেই। দেখুন, আমি কিন্তু আপনার বাবার কাছে আসিনি, আমি এসেছি একটু আপনার সাথে কথা বলতে, একটু বসে গল্প গুজব করতে। আপনি সরকারবাবুর ছেলে, যখন খুশি এ বাড়িতে আসতে পারেন, কিন্তু এই সময় এলেন, আমি তো এখন বেরোচ্ছি। আরে তেমন দরকার না থাকলে একটু বসুন না, বাড়িতে বসেই না হয় দুজন একটু গল্প গুজব করি। আপনি 5 মিনিট বসুন, আমি 2-1 ঘন্টার মধ্যে ঘুরে আসছি। এই শোনো, তোমার নাম কি? আমার নাম ফটিক, ফটিক চন্দ্র। ফটিক, ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে এসো তো। আপনি ঠান্ডা জল খাবেন? আপনি নিজে খাবেন? বলছি গ্লাসে করে দেবো না বড় বালতি করে? আমার সাথে ঠাট্টা করছো? সত্যি কথা শুনলে না, আপনার ওই 1 গ্লাসও হবে না, বড় বালতি করেই আনতে হবে। আপনি যার জন্য বসে আছেন ওই শিখা দিদিমণি ঘরে নেই 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 মানে? শিখা দিদিমণি পেছনের দরজা দিয়ে
চড়ুই পাখির মতন ফুরুস করে উড়ে চলে গেছে। তাই বলছিলাম আপনার ওই এক বালতি জলই লাগবে। ইডিয়েট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েট অ্যাকশন চাই, একেবারে শিওর শট, সব ব্যবস্থা সেভাবে সাজাও। আরে অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমি আর লেট করতে চাই না, ওকে? কার সঙ্গে কথা বলছিস ববি? আমার প্ল্যানার, আমার ফিল্ড ওয়ার্কার, ওদের সঙ্গে একটু কথা বলছিলাম। কিসের প্ল্যান? ওই ধুতিওয়ালাকে ফাঁসানোর প্ল্যান। এবার ওকে এমন চালে ফেলবো যে চাল কেটে ওর লাইফে বেরোতে পারবে না। খুব ভালো প্ল্যান নিশ্চয়ই, একেবারে মাস্টার প্ল্যান, ড্যাড জবরদস্ত। শোনো, এবার আমি ঠিক যেভাবে যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে গুটি সাজাবে। সারা জীবন তো ওই কাজটাই করে এসেছি, আর এখন গুটি সাজাবো না তা কি হয়? তুই শহরে যাচ্ছিস ব্যবসার জন্য মালপত্র আনতে, দেখিস খুব সাবধানে যাবি আসবি। আর শোন, টাকা পয়সাগুলো খুব সাবধান, এতদিন যাতায়াত করছিস অল্প টাকা নিয়ে, আর এখন সদরে যাচ্ছিস বেশি টাকা নিয়ে। না, সেদিক থেকে আমি খুব সাবধান আছি। তুই যদি এই ব্যাপারে সিরিয়াস, তবুও টাকা পয়সা বলে কথা, সাবধানে চলাফেরা করাই ভালো। আর শোন, আর মালপত্রগুলো সাবধানে আনবি। দীপ, তুই ফিরে এসে ব্যবসাটা চালিয়ে যা, সময় সুযোগ মতো আমরা তোকে সাহায্য করব। তোরা তো আমার ছেলেবেলাকার বন্ধু, তোদের সাহায্য আমার আজীবন দরকার রে, আজীবন দরকার। ঠিক আছে, তুই তাহলে দেখে শুনে গাড়ি ধরতে এগিয়ে যা, আমরা আর এগোলাম না। ঠিক আছে, তাহলে আমি যাই। যাই বলতে নেই রে দীপ, দুঃখ হয়। ঠিক আছে, আসি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, ভাই গাড়ি আসেনি এখনো? অনেকক্ষণ ধরে গাড়ি আসছে না। হ্যাঁ বাবা, করিমপুরের বাসটা কখন আসবে বলতে পারো? হ্যাঁ, এখনই আসবে। মা, আমার আবার মাথা ধরছে। মা, উমা, সে কি? আমার শরীরটা আবার খারাপ লাগছে মা। কিচ্ছু হবে না মা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, মেয়েটার কি শরীর খারাপ, বাসের কোনো পাত্তাই নেই। আমার আবার লাগছে মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। কিচ্ছু হবে না মা, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আমি আর পারছি না। বাবা ধরো তো ওকে, একটু ধরো না। ও শরীরটা আগে খারাপ ছিল, আজকের থেকে আবার শরীরটা যেন কেমন করছে। হাসপাতালে নিয়ে যাবো, কখন থেকে দাঁড়িয়ে আছি, বাসের কোনো পাত্তাই নেই। ওকে একটু ধরো না বাবা, দেখি আমি কোথাও একটু জল পাওয়া যায় নাকি। আর পারছি না। জল পেলাম না, জল পেলাম কি করি আমি এখন? আয়, আমাকে একটু সাহায্য করবে বাবা? হ্যাঁ বলুন। আশেপাশে কোনো লোকাল হাসপাতালে ওকে একটু নিয়ে চলো না ধরে। এ ভাই, হাসপাতাল কোন দিকে? এই তো সামনে আছে, চলো না। একটা ভ্যান ডেকে ওকে তুলে নিয়ে, ওই তো সামনে ভ্যান দাঁড়িয়ে আছে, চলো চলো। যদি আমার কাছে থাকতে, আকাশটা আজ মেঘলা, ঘরে তেরই একলা।
সামনে কেমন করে বলবে বলুন তো? ও যে দীপরে বিশ্বাস কইরা ভালোবাসা ভুল কইরা ফেলাইছে সেইয়াই আপনার কাছে কই দিয়েছে। বলো মা বলো, দীপ তোমায় কি করতে বলো বলো ঝিলিক বলো, আমরা তো সবাই আছি, কর্তা বাবুর সুবিচার করবে। দীপ আর আমি এক পাড়াতেই থাকি, আমি ওকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, ও আমায় বিয়ে করবে বলে কথা দিয়ে আমার সতীত্ব নষ্ট করেছে, ওর সন্তান আমার গর্বে। না তুমি মিথ্যা কথা বলছো, এসব তোমার সাজানো কথা। না দিদিমণি, সাজানো কথা নয়, আমি যা বলছি সব সত্যি। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন দিদিমণি, আমি যা বলছি সব সত্যি বলছি, আমি আমার গর্বের সন্তানের দীপ্তি দিয়ে বলছি। চুপ করো, সব সত্যি। চুপ করো তুমি, সত্যি সত্যি সত্যি। আমি শুনতে চাই না, আমি শুনতে চাই না। তুমি আবার এখানে কেন এলে? বড়দের কথার মধ্যে থাকবে, তুমি যাও নিজের ঘরে যাও, কাজ করো। কর্তা মশাই, আমরা কিন্তু সুবিচার চাই। হ্যাঁ কর্তা বাবু, আমি সুবিচার চাই। ঠিক আছে, তুমিও নিশ্চয়ই এর সুবিচার পাবে, আপনারা আসুন। কাঁদিস না মা, কাঁদিস না। এই যে শুনছেন, আপনি কিছু বলছেন? বলছিলাম আপনাদের নার্সিংহোমে ঝিলিক বলে যে মেয়েটি ভর্তি আছে,
কাইন্ডলি তার হাজবেন্ডের নামটা আমাকে বলবেন? এক মিনিট, আমি রেজিস্টারটা দেখে বলে দিচ্ছি। পাওয়া গেছে, সেই ভদ্রলোকের নাম দীপ চক্রবর্তী। কিছু বলছেন? না না, আপনাকে অনেক ধন্যবাদ। আসি। মাসিমা? আরে মা, তুমি এসো মা, এসো ভেতরে এসো। আপনার গুণদের ছেলেটা কোথায়? কেন মা, দীপ আবার কি করলো? আগুকে ডাকুন, তারপর জানবেন। যান, ওকে ডেকে নিয়ে আসুন। আসলে কি জানো মা, দীপ একটু বেরিয়েছে, হয়তো এক্ষুনি এসে পড়বে। কেন, কি হয়েছে মা? কি হয়েছে না, সেটা মুখে আনতে আমার ঘেন্না করছে। যাকে এত বিশ্বাস করতাম সে কিনা এতটা নিচ? তুমি এসব কি বলছো মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? ভুল তো আমি করতেই যাচ্ছিলাম। আপনার ছেলেকে বিশ্বাস করে ভুল তো করছিলামই। দেখো মা, শুনুন, আপনার ছেলে আমাকে একবার জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল বলে আমি সব কিছু বিবেচনা করে তার হাতে আমার জীবনটা তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু না, সেই ভুল আমি আর করবো না। তুমি একটু বসো মা, দীপ হয়তো এক্ষুনি এসে পড়বে। আমার বসার সময় নেই। আপনার ছেলে আসলে বলবেন আমার বাবার কাছ থেকে গিয়ে যেন আমার জীবনের দামটা নিয়ে আসে, যা চাইবে তাই পাবে। চললো। ও, ওই তো আপনার গুরুদের ছেলেও এসে গেছে। হ্যাঁ, আমি এসে গেছি। কেন, কি ব্যাপার, কি হয়েছে? তুমি ঝিরিক নামে একটা মেয়েকে চেনো? বলো, উত্তর দাও। চেনো? হ্যাঁ চিনি। কেন, তুমি তাকে নিয়ে হাসপাতালে গেছিলে? হ্যাঁ, সে তো যাবেই, নিজের সন্তানের জন্ম দিতে হলে তো তোমাকে হাসপাতালে যেতেই হবে। একটা অপরিচিত মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়ে রেজিস্টার খাতায় তার স্বামীর সইয়ের জায়গায় নিজের নাম সই করে দিলে। বাহ বাহ বাহ, কি সুন্দর যুক্তি তোমার। বিশ্বাস করো, সত্যি আমি মেয়েটাকে চিনি না। সব মিথ্যে, সব ভুল। সবই যদি ভুল হবে, রেজিস্টার খাতায় তোমার সই কেন? সেটাও মিথ্যে, সেটাও ভুল। শিখা, আমি এই ব্যাপারে সত্যি আমি কিছু জানি। একদম আমার নাম তোমার মুখে আনবে না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। শিখা, তুমি যেও না, শিখা যেও না। মা, শিখা যা বলে গেল তুমি সব বিশ্বাস করলে? হতভাগা শয়তান, যা বেরিয়ে যা এখান থেকে। তোর জন্য আমার কপালে এত অপমান ছিল, যা বেরিয়ে যা। আজ থেকে জানবো আমার কোনো সন্তান নেই, আমার কেউ নেই। ও ঠাকুর, আমার কপালে এত দুঃখ ছিল, এত দুঃখ ছিল। অনেক কষ্ট করে পথের কাঁটা দূর করেছি, এবার আমি নিশ্চিন্ত। আরে অত নিশ্চিন্ত হইয়েন না সরকার মশাই, লোহা খান গরম থাকতে থাকতে হাতুড়ি দিয়া পিটানোর ব্যবস্থা করেন। আরে যত তাড়াতাড়ি পারেন ঘোষালকর্তার মাইয়ার সাথে আপনার ছাওয়ালের বিয়েটা দিয়ে দেন। সে তো দেবই সুচি, ঘোষাল বাড়ি থেকেই তো ওরা আমার ববিকে জামাই করবে বলে ঠিক করেছে, আর কোনো চিন্তা নেই। আরে অত নিশ্চিন্ত হওয়া ভালো না, সেই আর পরে যদি দেখেন গাড়ি খান মেন লাইন দিয়ে চলতে চলতে কট লাইনে চলে গেছে। তুমি বলো, অলুক্ষণে কথা বলো বুঝলে। হ্যাঁ কেন, কট লাইনে যাবে কেন, কি আশ্চর্য, ঘোষাল বাড়ি থেকেই তো প্রস্তাবটা এসেছে। হ্যাঁ, আমার ববি ওই ঘরেরই জামাই হবে, আর চিন্তা নেই। ড্যাড, ওরা আমাকে ছাড়া আর কার কথা ভাববে? ড্যাড, আমি হব ঘোষাল বাড়ির জামাই রাজা। আমি শিখাকে বিয়ে করব রাজার মতো, যাক জমক করে লোক জানিয়ে। আরে না চাইলে কোনো বিশ্বাস আছে নাকি? সেই আর পরে দেখা যাবে পাগড়ি বাঁধতে না বাঁধতে যুদ্ধকান শেষ হইয়া গেছে। মানে কর্তাবাবুর মতিগতির কিছু ঠিক আছে নাকি? এই একখান মত করে আবার পাল্টাইয়া ফেলায়, হঠাৎ করে যদি মত পাল্টাইয়া ফেলায় সে আর পরে যে সবাই আমরা মাঠে মরিয়া যাবো। জেতাবাজি হারবো অমন কাজ আমি করি না ড্যাড, যে রামধাক্কা দীপকে আমি দিয়েছি না সেটা সামলাতেই ওর জিন্দেগি কেটে যাবে। দীপ আর কোনো দিনও শিখার কাছে পৌঁছতে পারবে না। শিখা এখন শুধু আমার, শুধু আমার, শুধু আমার। কথার তোর দেখেছ যেন লায়লার মজনু, শুধু আমার, শুধু আমার, শুধু তোমার।
সমাধান খুঁজে বের করা। আমার তো তাই ইচ্ছে, কিন্তু কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব সে ব্যাপার তো একদম অন্ধকার। তাছাড়া শিখাও তো দীপের বিরুদ্ধে। এক কাজ করলে হয় না, শিখার তুই বান্ধবীর সাথে দেখা করলে কেমন হয়? না, তুই যা যুক্তি বার করিস, ওরা আমাদের কথা নয় শিখার কথাই শুনবে। তা বলে এভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছু একটা তো করতেই হবে। আচ্ছা দীপ, তুই ওই নাটকবালি মেয়েটাকে আগে কখনো কোথাও দেখেছিস? ওটাই হলো সুর্পনাকা, ওটাই ঝামেলাটা বাঁধিয়েছে, সাজানো ফাঁদে তোকে ফেলেছে। আমি তো ভাবতেই পারছি না শিকার মতো একটা বুদ্ধিমতী মেয়ে কীভাবে ওটা বিশ্বাস করলো। দীপ, তোর উপর রাগ করে শিখা সরকার বাবুর ওই লম্ফট ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। হে ভগবান, কি থেকে কি হলো! আমাদের গুরু হচ্ছে
দেখ মা, শাড়ি গয়নাগুলো একটু ভালো করে দেখে নে। তোর যদি পছন্দ না হয় তাহলে পাল্টে আনবো। তোমরা যেটা পছন্দ করে নিয়েছো সেটাই আমার পছন্দ মা। দেখ শিখা, তোর নিজেরও তো একটা পছন্দ অপছন্দ বলে কিছু আছে। হ্যাঁ রে শিখা, তুই দীপের ওপর প্রতিশোধ নেবার জন্য এরকম আচরণ করছিস না তো? তবে শিখা, তোর বন্ধু হিসাবে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। তুই যাই করিস না কেন, কাজটা একটু ভেবেচিন্তে করিস। হ্যাঁ রে মা, সত্যি কথাটা একটু খুলে বলতো। বললাম তো, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নেই কোনো মান অভিমান। এতদিন নিজের ইচ্ছে মতন চলে এসেছি, এখন তোমাদের ইচ্ছে মতন চলতে চাই। ভবিষ্যতে বিয়ে দিচ্ছি, তোর কোনো আপত্তি নেই তো মা? বললাম তো, তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছা, আমার কোনো আপত্তি নেই মা। আপন সত্তা হারিয়ে ফেলেছো,
সর্বহারা বেদনা বুঝুনি শুনুনি তাদের কান্না। মানুষ তুমি পাষাণ হয়ে গেছো, সমস্ত সম্পত্তির মালিক হবো আমি, আর যদি না পারি তাহলে কি করবে তুমি? কি করবো কি করবো, সরকারি এই পিস্তলের ছটা গুলি আমি ওর খোপড়িতে বলবো। কাঁদিস না মা, কাঁদিস না, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি তাহলে আসি জমিদার বাবু। দাঁড়াও দীপ, তোমার সাহস তো কম নয় আমাদের সবাইকে ফেলে কোথায় যাবে? হ্যাঁ জমিদার বাবু, আমি মানুষ হয়ে মানুষের কর্তব্যটুকুই পালন করেছি। আচ্ছা, তুমি ঠিক সময় মতো না এলে আমার গোটা পরিবার সহ
শিখা মায়ের জীবনটাও ব্যর্থতায় ভরে যাবে। আমি গায়ের ছেলে, মায়ের আদর্শে বড় হয়েছি, সুখে দুঃখে যেন সবার সঙ্গে চলতে পারি। আমি তো তোমার মায়ের মতো, তুমি আমার শিখাকে ক্ষমা করে দাও বাবা। ওরে হতভাগী, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওর কাছে ক্ষমা চেয়ে নি বাবা। যা মা যা। দীপ, আমি তোমার সঙ্গে যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য, তুমি আমাকে কঠিন শাস্তি দাও। তোমাকে শাস্তি দেবার আমি কে? তুমি শাস্তি না দিলে আমি যে শান্তি পাবো না দীপ। একই বলছিস মা। হ্যাঁ মা ঠিক বলছি, ও আমাকে যা শাস্তি দেবে তা আমি মাথা পেতে নেব। আমি জোর কাছে অপরাধী, তুমি আমাকে শাস্তি দাও। না শিখা না, তোমার ভুল যখন তুমি বুঝতে পেরেছো তখন তোমার স্থান আমার পায়ে নয়। দীপ তুমি, তোমার স্থান আমার হৃদয়ে। আমাকে তুমি? হ্যাঁ শিখা, শিখা ছাড়া যেমন দীপের কোনো মূল্য নেই তেমনি দীপ ছাড়া যে শিখাও মূল্যহীন। দীপ, এই মেয়েরা তোমরা শাক বাজাও, হলুদ তো নিয়ে দাও। এই তুমি এখনো দাঁড়িয়ে আছো, মেয়েকে সম্পাদন করো। তুমি ঠিকই বলেছো বিন্দি। কোথায় পুরুত মশাই? এদিকে আসুন। আয় মা আমার কাছে আয়, এসো বাবা দীপ। এই সিঁদুর দিয়ে আমার শিখা মায়ের স্মৃতিটা রানিয়ে রো বাবা। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।